অনেকেরই আছে সেই সবগুলোর ভুষি খায় কিন্তু তার কাছে বেশি ভালো লাগে না, সে যদি আবার স্যালাইন দিয়ে এই সবগুলির ভুষি খায় তাহলে তার অনেকগুলি রোগ সারবে। সাথে আরেকটা ব্যাপার হলো অনেকের মাথা ব্যথা আছে দীর্ঘদিনের, মাথা ব্যথার সাথে কিন্তু আনইভেন সার্কুলেশনের একটা সম্পর্ক আছে, মাথা ব্যথার সাথে কোষ্ঠকাঠিন্যের সম্পর্ক আছে, যার স্টুল ক্লিয়ার হয় না। আধুনিক বিশ্বকুন্দ এখন বলতেছে মাথার জন্য মাথা ব্যথা হয় না, পেটের জন্য মাথা ব্যথা হয়, মানে আমাদের স্টমাকে যদি কোনো প্রবলেম থাকে, পেটে যদি গ্যাস হয়, গ্যাস হয়ে যদি আপওয়ার্ড গ্যাস উঠে ডাউনওয়ার্ড না হয়, তখন সেই গ্যাসটা আস্তে 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 আমাদের মাথায় সে হিট করতে থাকে, এই জন্য মাথা ব্যথা হতে পারে। এখন যেরকম চুল পড়ে যাচ্ছে, চুল পড়ার সাথে কিন্তু পেটের একটা সম্পর্ক আছে, যাদের রেগুলার আমাটা থাকে, আইবিএস থাকে, পেটে ব্যথা থাকে, পেটে প্রবলেম থাকে, তাদের কোষ্ঠকাঠিন্য থাকে, ডায়রিয়া থাকে, তাদের কিন্তু চুল পড়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের কিন্তু মাথা একটু গরম থাকবে। এই জন্য আমাদের কাছে শুধু হাজার হাজার টেলিফোন আছে, স্যার আমাদের চুলটা আমি কীভাবে রাখতে পারি, স্যার আমার চুলটা যেন বড় হয়, আমার চুলটা যেন ভেঙে না যায়, মচকে না যায়, আমার চুলটা যেন জড়ায় না যায়, সাদা হয়ে না যায়, লালচে হয়ে না যায়, চুলটা যেন ভালো থাকে, চুলটা যেন দ্রুত লম্বা হয়, এই ধরনের হাজারো প্রশ্ন আমাদেরকে করা হয়। কিন্তু আমরা জানি যাদের মাথা একটু গরম থাকবে, যাদের মাথা জ্বর থাকবে, যারা রিসকুট খাবে, যারা তিতা খাবে না, যারা ভর্তাবাজি খাবে না, যারা সালাদ খাবে না, যারা জুস খাবে না, যারা চুপ খাবে না, তাদের কিন্তু মাথা গরম থাকবে, এবং চুল মাথা গরম হলে পড়ে যাবে।